পাষাণী পৃথিবী, স্বার্থপর পৃথিবীর মানুষগুলো। স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ, দূরে গেলে অভিমান আর কাছে এলে অভিনয়। মানুষ যে নিষ্ঠুর, এটাই তার পরিচয়। পরিবারের চাপে বা সমাজের দোহাই দিয়ে কোনোদিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেন না, কারণ পরিবার আজ নয়তো কাল ঠিকই আপনাদের মেনে নেবে। কিন্তু পরিবারের চাপে বা সমাজের ভয়ে ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে গেলে আর কোনোদিন সে মানুষটিকে আপনি ফিরে পাবেন না। তাই কারো হাত ধরার আগে ভাববেন, আজীবন ধরে রাখতে পারবেন তো? আপনি হয়তো নতুন মানুষটিকে পেয়ে গভীর রাতে অনুভূতির সুখে হারাবেন, কিন্তু যে মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবেসেছে, যে মানুষটি আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, সে মানুষটিকে হয়তো আর খুঁজে পাবেন না। সে মানুষটি হয়তো সে রাতের পর থেকে আর কোনো কিছুই অনুভব করতে পারবে না। তার বেঁচে থাকার ইচ্ছেগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। প্রতিটি রাতে তার বুক ভাসবে চোখের নোনা জলে। তাই একটা হাসি খুশি সুন্দর জীবন নষ্ট করে দেওয়ার আগে অন্তত একটু ভেবে দেখবেন। প্রেম করার আগে ভাবুন, পরিবার মেনে নেবে কিনা। প্রেম করে দুজন দুজনের খুব কাছে গিয়ে সরে আসার কোনো মানে নেই, এতে আপনি এবং সে দুজনেই কষ্ট পাবেন। যদি পরিবার মেনে না নেয়, তবে সেই রিলেশনে যাবার কোনো মানে নেই। যদি তবু আপনি রিলেশনে যান, তবে সেটা কেবলমাত্রই বোকামি, কারণ জীবনের ঝড় ঝাপটা সমস্ত বিপদ আপনার বিপক্ষে থাকলেও আপনার পরিবার সর্বদা আপনার পাশে থাকবে। হয়তো যে ব্যক্তির অল্প কয়েকদিনের ভালোবাসার জন্য আপনি আপনার পরিবারের দীর্ঘ সময়ের ভালোবাসাকে ত্যাগ করছেন, কিন্তু সেই ভালোবাসা কি সত্যি নাকি ছলনা তা কিন্তু অজানা। তাই কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনি নিজে মোটিভেট হন, অপরকে শেয়ার করুন, অপরকে মোটিভেট করুন। ধন্যবাদ।